নজর রাখবো পরবর্তী সংবাদে। বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে এক ছাত্র, গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সে। তবে বাইজালবাড়ি কক ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে বাইক এবং স্কুটির সংঘর্ষে আহত তৃতীয় ছাত্র এবং তার বাবা। ঘটনাটি আজ বেলা দুটা নাগাদ ঘটেছে বলে জানা গেছে। তবে জানা গেছে যে পদ্মবিলের নীলরতন পাড়ায় জনৈক অমৃতা দেববর্মা তার ছেলে আতিশ মান দেববর্মা বয়স 10 বছর, বাইজালবাড়িস্থিত কক ইংলিশ মিডিয়াম স্কুলের তৃতীয় শ্রেণীর পড়ুয়া। স্কুল ছুটি হওয়ার পর আতিশ মানের বাবা অমৃত দেববর্মা ছেলেকে স্কুল থেকে আনার জন্য স্কুটি নিয়ে যায় স্কুলে এবং ছেলেকে স্কুটি করে বাড়ি আসার সময় দ্রুত গতিতে থাকা একটি বাইক এসে সজোরে ধাক্কা দেয় স্কুটিতে, যার কারণে রীতিমতো উল্টে যায় স্কুটিটি এবং পরবর্তী সময়ে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে এই ছাত্র। কি বলছে, কি রয়েছে বিস্তারিত শুনুন। ঘটনাটা হয়েছে কক ইংলিশ স্কুলের সামনে হাইওয়েতে, যে ছুটি দিয়া একটা 10-12টা সত্যি ছুটি হয়েছে, ছুটি দিয়া আমরা বাইকে উঠছে, হাইওয়েতে নামছে, নামতে পরে আমরা বেড়া যে স্পিডে আয়া পরে এটা দেখে আমরা কিছু দাঁড়িয়ে রয়েছে আর কি। আপনারা শুনলেন ওনার বক্তব্য। তবে অমৃত দেববর্মা তার ছেলে ছিটকে পড়ে রক্তাক্ত জখম হয়েছে। তবে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসে। আতিশমান দেববর্মার অবস্থা গুরুতর হওয়াতে তাকে চিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তার অবস্থা অনেকটাই আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে রীতিমতো চিবি হাসপাতালে চিকিৎসাজনক রয়েছে সেই ছাত্র। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।